রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বলেন, আমাদের মতো নূর না, আপনাদের মতো নূর না, যে লাইট দেখতে পাচ্ছেন সেরকম নূর না, এরকম ইজ্জত আলামিন রসুলকে এমন নূর করে পাঠিয়েছেন, রসুলের নূর থেকে সারা কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, রসুলের নূর থেকে চন্দ্র সৃষ্টি করা হয়েছে, রসুলের নূর থেকে তারা সৃষ্টি করা হয়েছে, রসুলের নূর থেকে আসমান আর জমিনকে সৃষ্টি করা হয়েছে, এরকম ইজ্জত আলামিন তারপরে যদি আপনি প্রশ্ন করেন, এরকম ইজ্জত আলামিন আপনি তো তৈরি করলেন রসুলকে সর্বপ্রথমে শেষে পাঠানোর কারণ কি বললেন, ভালোবাসা যদি একবার কাজা হয়ে যায়, ভালোবাসা আদায় করার জন্য কোনো টাইম থাকে না,
ডুবে যাওয়ার সূর্যকে ইশারা করলেন, আবার সেই সূর্য এসে আসরের ওয়াক্তে দাঁড়িয়ে গেলেন। রাতের মিলাদের সালামা কবি বলতেছে, যখন সূর্য দাঁড়িয়ে গেছে একজন জিজ্ঞাসা করছে সূর্যকে, সূর্য তুমি কখন ডুববে? তখন বলতেছে যে অন্য অন্য দিন তো আমার টাইম নির্ধারিত ছিল, এমন তো অবস্থায় ডুবে যেত, কিন্তু আজকে ডুবার না যাওয়ার কাম হচ্ছে। হযরত আলী যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ সূর্য থাকবে বলে সুবহানাল্লাহ। যদি বলেন যে আপনি 40 দিনে চিল্লা করতে যাচ্ছেন, এটা কোথায় আছে? এনাদের 40 দিনে চিল্লা করতে যাওয়া মানে তাবলিগে যাওয়া, 40 দিন এনারা বলেন নাকি 40 দিন যদি কেউ চিল্লা করে সে 1000 শব্দ, এটা কোথায় লেখা আছে? 40 দিনে চিল্লা যদি আমরা 40টা করি তখন বিনা, আর এনারা 40-এ চিল্লা করছে 40 দিনের জন্য ঘর বাড়ি বিবি ছেড়ে, তখন বলছে সেটা জায়েজ, এটা কিভাবে হতে পারে? তারপরে এনারা যখন দোয়া মজলিস করে, দোয়া মজলিস বুঝা তো বলবে আমরা দোয়া মজলিস করবো। হে দাদা, এনারা যদি দোয়া মজলিস করে আমরা যদি মিলাদ করি, বাকিরা ভাইরা এনাকে যখন জিজ্ঞাসা করে আপনারা দোয়া মজলিস করেন, দোয়া মজলিস কি হয়, আল্লাহ রসুলের পুরাগান হয়, তখন আপনি বলবেন তাহলে আমাদের কি মিলাদের কোনো 50-এর গান হয়? এনাদের বলুন তো চিন্তা করুন, এই ব্যক্তি বলবে যে 40-টা বেদা, আর এনারা কিন্তু 40 দিনে চিল্লা করতে যায়, এদিকে 40 বিদাতের দেখছে 40-এর জায়েজ করে পেয়েছে। আবার দেখুন এনারা সিরাতে নবী বায়ান করবে, সিরাতে নবী বায়ান করবে সেটা হবে জায়েজ, আমাদের যদি বলে মিলাদুন নবী জায়েজ তখন লাগাবে বেদা, বেদাতে মিলাদ ইসলামিয়া। আরো দেখুন যখন কোনো ব্যক্তি কোনো বুজুর্গ ব্যক্তি কোনো জায়গা থেকে এনাদের আসবে, তখন জুলুস বের করে তিনাকে সম্মানার্থে নিয়ে আসবে। যখন বাংলাদেশের দেওবন্দি লোক কি করেছিলেন, দেওবন্দি মানুষরা একজন ব্যক্তি যেন সালেহ আহমদ তাকরি, যে ফার্স্ট হয়েছিল কোরআন কারিমের মধ্যে বিশ্বের মধ্যে 1 নম্বর বা 2 নম্বর হয়েছিল, তারপরে বাংলাদেশে ওয়াহাবি দেওবন্দি লোক দেওবন্দি গুলো কি করেছে, এই সালেহ আহমদ তাকরিমের জন্য রেলি বের করেছে, রেলি বের করে গাড়িতে সাজিয়ে তাকে সমর্থনা দিয়ে তাকে সম্মানের সহিত নিয়ে আসছে। হ্যাঁ প্রাতে এটা কোথায় লেখা আছে? কোনো ব্যক্তি যদি কোনো কোরআনের মধ্যে জিতে যায় তার জন্য যদি রেলি বের করা হয়, আর চীনা উপরে কোরআন নাজিল হচ্ছে তিনার জন্য যদি জুলুস বের করা হয়, সেটা কোথায় বেটে লেখা আছে? তুই আমাকে দেখে গে দাও। প্রাতে মিল্লাত ইসলামিয়া আরো যদি আপনি দেখতে চান বুঝতে পারবেন যে এনারা বলবে পার্সি ফাতিহা, আপনার আব্বাজান মারা গিয়েছে আপনি ফাতিহা করে মিলাদ করেন, তা বলবে বেদা। কিন্তু রাতের মিলাদ ইসলামিয়া এই দেওবন্দি ওয়াহাবিরা বছর বছর যে ইজতেমা করছে বছরে একবার করে, এই ইজতেমা জায়গা কোথায় লেখা আছে? যদি বার্ষিক ফাতিহা বেদাত হয় তাহলে তোমাদের যে বার্ষিক ইজতেমা করো, বড় ইজতেমা করো, সেটা জায়গা কোথায় লেখা আছে? এই অভিযোগকে দেখে যাও রাতের মিলাদ ইসলামিয়া। আবার যখন এনারা মাদ্রাসা খুলেছে, মাদ্রাসার মধ্যে খতমে বুখারি হবে সেটা এনাদের জন্য জায়েজ, এনারা বলবে খতমে বুখারি জায়েজ, খতমে বুখারির মধ্যে আল্লাহ রসুলের কাহিনী বলা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের কথা বলা হয়েছে। এবার আপনি বলুন তো খতমে যদি গাউসিয়া করে এটা কোথায় বেদাত হতে পারে? ব্রাদার একটা জিনিস চিন্তা করবেন, যখন এনারা করবে সেটা যদি জায়েজ হয় না, আমরা করলে সেটা বেদাত কিভাবে হতে পারে? সেটাও জায়েজ হতে পারে। আবার একজন ব্যক্তি বলছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেদিন ইন্তেকাল করেছে সেদিন তো জন্ম নিয়েছে, তাহলে আপনারা দুঃখ কেন মানান না, দুঃখ কি কারণে মানান না? আবার মহরম মাস যখন আসে, যখন মহরম মাসে যখন ইমাম হোসেন হাসানের জন্য যখন দুঃখ মানায়, তখন বলে ইসলামের মধ্যে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই, ইসলামের মধ্যে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। এবং ইসলামের মধ্যে দেখুন মহরম সফর রবিউল আউয়াল এই 1.5 মাস পরে ওদের ফতোয়া পরিপূর্ণ পরিবর্তন করে দিয়েছে। প্রথম মহরম মাসে বলেছে যে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই, তাহলে বিরাদারে মিল্লাত ইসলাম রসূলুল্লাহর জন্য যদি আমরা শোক পালন করি ইসলামে আমাদের জন্য জায়েজ নাই? এই ওয়াহাবি মাওলানা দেওবন্দি মাওলানাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে সেই ব্যক্তি বলবে যে 3 দিনের বেশি শোক পালন করা যায় না। তাহলে বলুন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি এতদিন চলে গেছে, তাহলে তিনার ব্যাপারে আমাদের শোক পালন করার দরকার নাই? কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত আলাকে রসুলের জন্য বলেননি, শুধু শুধু রসুলের জন্য নয় সমস্ত নবীদের শরীরকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিয়ামত।
ইসলামিয়া এই সব জিনিসগুলো থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন ওয়াহাবি কাদিয়ানি দেওবন্দের হাত থেকে আমাদের আমাদের ঈমানকে রক্ষা করেন। আর আমাদের আম পাবলিক ব্যক্তি এখন ফুটবলের মতো হয়ে গিয়েছে, তারা কি করবে? বাচ্চারা ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা হালাল রুজি অর্জন করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। আর আমরা ছোটবেলায় শুনেছি, আপনারা ছোটবেলায় শুনেছেন যে আল্লাহ আল্লাহ রাসূলকে মানবো, আমরা সকলে বলি কিনা আল্লাহ আল্লাহ রাসূলকে মানবো। আল্লাহকে মানার নাম হচ্ছে আল্লাহ যেগুলো বলছে, রাসূলকে মানার নাম হচ্ছে রাসূলকে মানা, আর রাসূল জিনাকে মানতে বলছে তিনাকে মানার নাম হচ্ছে রাসূলকে মানা বলে। সুবহানাল্লাহ, রাতের মিল্লাত ইসলামিয়া এগুলো আমার রক্ত ভিজি বলা ও হাসান মধ্যে যত হয়েছে কোনো ভুল ও ত্রুটি আপনাদের কাছে ক্ষমা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামি ওয়া তুবি ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু